আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগত। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব কোডফোর্স রাউন্ড 742 ডিভ 2 এর এ নাম্বার এবং বি নাম্বার এই দুটো প্রবলেম আর কি। তো আমি এখন মানে বি নাম্বার প্রবলেমটা আলোচনা করবো আর কি। তো এখানে বি নাম্বার প্রবলেমে আমাদের এখানে এ এবং বি দুইটা ইন্টিজার সংখ্যা দেওয়া থাকবে। তো আমাদের এখানে এ এর মানটা হবে কি শূন্য থেকে বড় হবে এবং বি এর মানটা শূন্যের সমান অথবা শূন্য থেকে বড় হবে। ওকে, তো এখানে আমাদের একটা বিষয় বলছে, সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে এ যে মানে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাক্স একটা ভ্যালু থাকবে, আর এখানে বি হচ্ছে কি একটা এক্সর ভ্যালু থাকবে। ওকে, ব্যাপারটা যে একটু বলি আর কি, তাহলে হচ্ছে যেটা মানে ম্যাক্স বলতে আমরা কি বুঝি এটা জানি আমরা। মানে ম্যাক্স বলতে বোঝায় যে আমাদের কাছে একটা যে অ্যারে যদি থাকে, ধরুন আমাদের এখানে একটা অ্যারে দেওয়া আছে 0 1 3, তারপরে 4, এখানে 5। ওকে, তো এই অ্যারের মধ্যে ম্যাক্স ভ্যালু কোনটা হবে এটা কিন্তু আমরা জানি। আগের প্রবলেম আমরা এরকম বিষয়গুলো দেখছি আগে, ম্যাক্স ভ্যালু বলতে কি বোঝায়। তো আমাদের এই অ্যারের মধ্যে যে মিনিমাম যে ভ্যালুটা আছে আর কি, মানে কোন ভ্যালুটা মিনিমাম মানে নেই এমন একটা ভ্যালু যেটা আমাদের মিনিমাম আর কি। তার মানে এখানে 2, এখানে থার কথা ছিল 2, এখানে নেই। তো 2 কিন্তু একদম মিনিমাম যেটা আমাদের এয়ারের মধ্যে নেই আর কি। তার মানে এখানে ম্যাক্স ভ্যালু বলতে আমাদের 2 বোঝাচ্ছে। ওকে, তো দেন আমাদের এখানে বি বলতে বোঝাচ্ছে আমাদের এখানে জাস্ট ওই যে অ্যারেটা আমাদের থাকবে ওই অ্যারের হচ্ছে সবগুলো এলিমেন্টের এক্সর আর কি, এক্সরের ভ্যালু কি হবে, বি হবে। ওকে, তো আমাদের এখানে বলছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট পসিবল লেন্থ অফ দ্য অ্যারে বব, রাইট? মানে আমাদের এখানে ববকে কি বলছে, এখানে আমাদের এখানে সবচেয়ে শর্টেস্ট যে আমাদের একটা অ্যারে হবে, অ্যারে হবে তার লেন্থটা আমাকে এখানে কি হবে প্রিন্ট করা লাগবে। তো এখানে বেসিক্যালি আমাদের এই বিষয়টা এখানে বলছে আর কি। ওকে, তো এখানে আমাদের টেস্ট কেস হচ্ছে কি বলুন তো, এখানে 5 × 10^4, আর আমাদের এখানে এ এবং বির মান দেওয়া আছে। তো এর রেঞ্জ কিন্তু দেওয়া আছে 3 × 10^5, আর বি রেঞ্জ দেওয়া হচ্ছে এখানে কি মানে আর কি 3 × 10^5 মধ্যে শূন্য থেকে, আর এটা আমাদের 1 1 থেকে আর কি, যেহেতু আমাদের এখানে কিন্তু বলে দিছে যে আমাদের এর মানটা কি হবে শূন্য থেকে বড় হবে। তো এখন আমাদের এখানে বেসিক্যালি ম্যাক্স এবং এক্সর এই দুটো আমাদের এখানে ভ্যালু দেওয়া থাকবে এখানে। তো ম্যাক্স বলতে আমরা কি বুঝি, যেটা আমাদের এমন একটা অ্যারে যে অ্যারেটা কি আমাদের এখানে ওই অ্যারের মধ্যে যে মিনিমাম যে ভ্যালুটা আমাদের এখানে নেই মিসিং সেটা আমাদের দেওয়া থাকবে, অ্যান্ড ওই অ্যারেটাকে সবগুলোকে আমাদের কি এক্সর করলে আমাদের কি হবে এখানে যে ভ্যালুটা হবে সেটা আমাদের একটা দেওয়া থাকবে, এটা হচ্ছে বি হিসেবে দিবে আর কি। তো এই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট, আমরা এখানে কীভাবে এটাকে সলিউশন করতে পারবো সেটা যদি আমরা দেখি। আচ্ছা, একটু ভালো করে আমরা যদি খেয়াল করি তাহলে আসলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের একটু যদি দেখি এখানে, তো আমাদের এখানে ইনিশিয়ালি মনে করুন আমাদের এখানে একটু বিষয় দেয় সেটা মনে করুন এরকম যে আমাদের এখানে এরকম একটা অ্যারে আছে। আচ্ছা, আমি একটা সংজ্ঞা দিয়ে দিই আর কি, এখানে এর মান এবং বির মান। ওকে, তো আমি এখানে এর মান দিয়েছি মনে করুন এখানে 5 দিয়েছি, আর হচ্ছে বির মান আমি এখানে দিয়েছি 4 দিয়েছি আর কি। ওকে, তো আমাদের এখানে এর মান 5 বলতে এটা কিন্তু আমাদের কি ম্যাক্স ভ্যালু বুঝাচ্ছে না, এটা আমাদের কি ম্যাক্স ভ্যালু বুঝাচ্ছে, ম্যাক্স যেহেতু আমাদের ম্যাক্স ভ্যালু তার মানে এটা মানে কি আমাদের এমন একটা অ্যারে যে অ্যারেটার কি বলুন তো এখানে মানে সর্বনিম্ন ভ্যালুটা আমাদের কি মিসিং থাকবে। তার মানে এখানে আমাদের ওই অ্যারেটার মধ্যে কি এরকম অ্যারেটা হতে পারে 0 1 2 3, তারপরে কি 4, তারপরে এখানে 6, এরকম হতে পারে অ্যারেটা, বা এখানে আরও ইত্যাদি ইত্যাদি থাকবে আর কি। তার মানে আমাদের এখানে 5 মিসিং, তার মানে আমাদের এই যে 5টা যে মিসিং এটা কিন্তু আমাদের ম্যাক্স ভ্যালু এখানে। ওকে, এই যে 5টা যে মিসিং এটা আমাদের কি ম্যাক্স ভ্যালু। তো যেহেতু আমাদের এখানে 5টা আমাদের এখানে মিসিং বা এটা আমাদের ম্যাক্স ভ্যালু, তার মানে আমরা কিন্তু বলতেই পারি, তার মানে আমরা বলতেই পারি আমাদের যে এখানে অ্যারেটা হবে এর লেন্থ তো আমাদের কী হবে বলুন তো, এখানে 5 থেকে এর আগের পর্যন্ত সবগুলো ভ্যালু হবেই, মানে এখানে যে এখানে যে 5টি মিসিং এর আগের সবগুলো ভ্যালু আমাদের কি লেন্থ কিন্তু হবেই, এটা আমাদের হওয়া লাগবেই। কারণ আমাদের এখানে কি যে ভ্যালুটা আমাদের ম্যাক্স সেটা আমাদের মিনিমাম, তো আমাদের এখানে ওটা যেহেতু আমাদের এখানে কি ওই ম্যাক্স ভ্যালুটা দেওয়া আছে, তার মানে ওই ওই অ্যারেটার আমাদের কি বলুন তো এখানে ওই অ্যারেটার আমাদের লেন্থ কী হওয়া লাগবে, মানে 5টা হবে, কারণ 0 থেকে আমি এখানে যেহেতু নেবো 0 1 2 3 4 আর কি, 5টা আর কি, এই 5টা কিন্তু হবেই। ওকে, যখন আমাদের মানে এরকম যেটা ম্যাক্স থাকবে আর কি। দেন তারপরে আমাদের এখানে যে কাজটা করা লাগবে যে আমাদের এখানে বির মানটা খোঁজা লাগবে, কী করতে হবে বির মানটা খোঁজা লাগবে। তো বির মানটা আমাদের কত হলে আমাদের এখানে কী হবে, সরি হ্যাঁ মানে এর সাথে আমাদের এখানে কতটা ভ্যালু আর অ্যাড করলে, মানে আমাদের এখানে মনে করুন আমাদের এখানে এটা তো আমরা একটা ভ্যালু পাবো, মানে এটা তো আমাদের ইনিশিয়ালি নেওয়া লাগবেই। ওকে, তো এর সাথে আমাদের এখানে কত যোগ করলে, তো এই ভ্যালুগুলো এরকম থাকবে, মনে করুন এখানে 0 1 XOR 2 XOR 3 XOR 4, তো এটা কিন্তু আমরা একটা মানে টোটালি একটা ভ্যালু পাবো। ধরুন আমাদের এখানে এই মানটা আমি দিলাম যে XOR একটা, আমি এখানে এর মধ্যে এটা রাখলাম, এটা মানে কি করলাম এখানে শূন্য থেকে মানে এন এ রাখ পর্যন্ত সবগুলোকে এক্সর্ট করে রাখলাম, কারণ কি আমাদের কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু একটা হবেই, এটা আমাদের অ্যান্সার হবে, এটা মাস্ট হবেই। ওকে, তো এটা আমাদের একটা মানে রাখলাম। তো আমি এখন একটা জিনিস দেখবো, সেটা এরকম যে আমি দেখবো যে এই যে এক্সরের যে মানটা, এক্সরের যে মানটা আছে
এক্সরের মানটা যে আমাদের কোনো কারণে বি এর সমান হয়ে যায়, কার সমান, এটা আমি ইকুয়েশন করার পর আমি দেখবো যে এর মানটা যদি কোনো কারণে বি এর সমান হয় তাহলে আমাদের কি হবে অ্যান্সার, কিন্তু আমাদের এই যে এই পাঁচটাই মানে পাঁচটা লেন্থে, মানে যদি আমি এখানে দেখবো যে বি ইজ ইকুয়াল টু যখন কি হবে এক্সর হবে আর কি, তো আমি এটা একটু এখানে লিখি বি ইকুয়াল টু, আমি এখানে কি পাই এক্সরের মানটা মানে এইটাকে করার পর যেটা হবে আর কি এক্সর আর কি, এটা হলে আমাদের কি হবে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু আমাদের এখানে এ হবে মানে, বা আমাদের এখানে এই যে হ্যাঁ এ হবে আর কি, এ মানে পাঁচটা আর কি, এটা কিন্তু হবেই। ওকে আদারওয়াইজ আমাদের কি হতে পারে এখানে, আদারওয়াইজ আমাদের এখানে যদি মানে না মেলে, হ্যাঁ না মিললে তাহলে আমাদের কি হবে এখানে, তো না মিললে আমাদের এখানে এক্সোর একটা ভ্যালু একটা পাবো। ওকে তার মানে আমাদের ব্যাপারটা এমন হচ্ছে না যে আমাদের এখানে সরি, তো আমাদের এখানে এক্সোর একটা আছে, তো এক্সোরের সাথে আমি এখানে কিছু একটা যোগ করব, মানে কিছু এখানে ভ্যালু যোগ করবো, সামথিং কিছু ভ্যালু যোগ করব যার মানটা আমাদের কি হবে বি এর সমান হবে, মানে সামথিং একটা ভ্যালু আমি এখানে যোগ করবো, যোগ করে আমাদের কি করা লাগবে বি এর সমান করা লাগবে, এমন একটা আমাদের এখানে কাজ করা লাগবে। তো ধরুন আমি এখানে সাপোজ নিশ্চয় আর কি এটা আমাদের এখানে আমি এই মানে এটার সাথে আমি এখানে এক্সরের সাথে আমি এখানে কোনো কে এর মানটাকে এখানে যোগ করে দিলাম, কার মানটাকে কে এর মানটাকে, ওকে তার মানে আমি এখানে এখানে ফাইনালি আমি যেটা করবো সেটা এরকম আর কি, যে আমাদের এখানে এক্স এক্সর এটা যেটা পেলাম এটা হচ্ছে মানে এটা বুঝাচ্ছে আর কি। ওকে তো এর সাথে আমি এখানে কে কে এক্সর করতেছি, কাকে কে কে, তো কে কে এক্সর করার পর মানে কে একটা যে কোনো একটা ভ্যালু হবে। ওকে তো কে কে এক্সর করার পর যদি আমাদের এখানে কি হয় মানে বি এর সমান হয় তাহলে তো আমাদের কি মানে এই কেটা মানে যদি একটা ভ্যালু নিলাম তার মানে এটা আমাদের কি মানে ওর সাথে জাস্ট একযোগ করে দিলে হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমাদের এক্সর মানে এটা আমরা এভাবে লিখতে পারি, এটাকে এক্সর বি ইজ ইকুয়াল টু কে লিখতে পারি। ওকে মানে আমরা এটাকে এভাবে ঘুরে মানে পেছে লিখতে পারি আর কি, মানে হচ্ছে আচ্ছা একটু আমি এখানে লিখি যে এ এক্সর হ্যাঁ বি ইজ ইকুয়াল টু যখন আমাদের সি হবে তো আমি এটাকে এভাবে লিখতে পারি এ এক্সর সি ইজ ইকুয়াল টু বি আর কি। ওকে এটা আমরা এভাবে লিখতে পারি, তো আমি এখানে এই কাজটা এখানে করছি, তো যেহেতু আমি এখানে এই কাজটা এখানে মানে করছি তার মানে আমাদের এখানে কিন্তু এবার কি হয়েছে বলুন তো, এখানে বি যেহেতু আমাদের মান দেওয়া আছে বি আর এক্সর বলতে আমাদের এই মানটা, যখন আমাদের এখানে এই যে এই দুটো এক্সর করার পর আমাদের এখানে কে এর যে ভ্যালুটা পাবো কে একটা মনে করুন ভ্যালু পাবো, তো কে এর যে আমাদের ভ্যালুটা পাবো এই কে এর ভ্যালু যদি আমাদের কোনো কারণে এরকম হয় যেমন কোন এখানে আমাদের হ্যাঁ এর সমান হয়ে যায়, কার সমান হয়ে যায় এ মানে ধরুন আমাদের এখানে কে এর মানটা মানে এইটা আমাদের এক্সর সাথে এটা করার পর আমাদের কে এর মানটা যদি কখনো এরকম হয় যে এর সমান হয়, কার সমান হয় এর সমান হয়, তো এর সমান হওয়ার অর্থ কি বলুন তো, এর সমান হওয়ার অর্থ হচ্ছে আমাদের কিন্তু এখানে এ ভ্যালুটাকে মিসিং নেওয়া লাগবে, এখানে বলছে যেটা আমাদের এ হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আমাদের কি হবে বলুন তো ওখানে ওই অ্যারের মধ্যে থাকবে না, তো যেহেতু আমাদের থাকবে না সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে আমরা যেখানে এবার একটা আরেকটা যদি এখানে ও এখানে আমাদের যে কে মানটা পেলাম যেটা এটা কে পেলাম আর কি, তো কেটা যদি আমাদের এর সমান হয় কোনো কারণে তার মানে আমাদের এখানে এটা তো আমাদের কি ওই অ্যারের মধ্যে নেওয়া যাবে না, তো এই কারণে আমরা করবো কি এটাকে ভিনিশ করার চেষ্টা করবো, তো মানে এটাকে আমি এখানে মানে প্রশমিত মানে বা শূন্য করার চেষ্টা করবো কি, তো আমাদের এখানে আমরা জানি দুইটা ভ্যালুকে সেম ভ্যালুকে এক্সর করলে আমাদের কি হয় বলুন তো শূন্য হয়ে যায়, তো তার মানে আমি এখানে দুটো এ কী করবো এখানে এক্সর করবো এই দুটো এর মধ্যে এক্সর করবো, তো আমাদের এক্সর করলে এটা শূন্য হবে, তো শূন্যের সাথে আমি এখানে যে আদার্স কোনো একটা যে মানে ভ্যালু যোগ করি মানে বি এর সমান করার জন্য, বি এর সমান করার জন্য আমি যে কোনো একটা ভ্যালুকে যোগ করি মানে যতটা করলে আর কি আমাদের কী হবে এখানে বিয়ে হবে আর কি, তো এই জন্য আমি কিন্তু এক্সট্রা আরেকটা কী করতেছি এখানে আরেকটা ভ্যালু এখানে অ্যাড করতেছি, তো এখানে এখানে আরেকটা আমি কী করতেছি ভ্যালু অ্যাড করতেছি আর কি, তার মানে এখানে আমি যখন আমাদের কে এর মানটা যখন এর সমান হচ্ছে তখন আমি এখানে কয়টা ভ্যালু যোগ করতেছি, এখানে আমাদের এটাকে আমাদের কি শূন্য করার জন্য একটা করতেছি আর এখানে আরেকটা ভ্যালু কি ওই বি এর সমান করার জন্য আমি আরেকটা ভ্যালু এখানে নিচ্ছি আর কি, তার মানে এখানে যখন আমাদের কে ইকুয়াল টু যখন ওয়ান হচ্ছে তখন আমি কি করছি এখানে আমার এখানে যেটা ছিল আর কি প্রথমত এখানে আমার তো এটা হবেই প্রথমত এই যে এটা এন মানে এ এর মানটা হবেই প্রথমত, তার মানে এর সাথে আমি করছি কি প্লাস টু করে দিছি যখন আমাদেরকে মানে বি এর মান মানে কে এর মানটা যখন এর সমান হবে, আদার্স আমাদের কি হবে মানে জাস্ট যখন আমাদের এর সমান হবে না তখন আমি কি ওর ইচ্ছা মতো মানে বি হওয়ার জন্য যে ভ্যালুটা লাগবে এমন একটা ভ্যালু আমি যোগ করে দেবো, তার মানে একটা যোগ করে হয়ে যাচ্ছে, যখন এই কন্ডিশন মানবে না তখন আমি কি এ প্লাস প্লাস করবো আর কি মানে এ প্লাস ওয়ান করবো আর কি। ওকে এই কাজটা আর কি জাস্ট এটা হচ্ছে আমাদের জাস্ট মানে এই কোডের জন্য আর কি সলিউশন, তো আমি যেভাবে কাজটা করছি তো প্রথমত আমি একটা এখানে টেস্ট কেস নিয়েছি তারপরে এ হচ্ছে এ বি ইনপুট নিয়েছি দেন আমি এখানে অ্যান্সারের মধ্যে এটাকে রাখি দিয়েছি, এটাকে কেন রাখছি কারণ এ তো আমাদের অ্যান্সার হবেই আর আমি এখানে এক্সরের মধ্যে আমি এখানে এক্সর ক্যাপিটাল এক্সর এ এ মাইনাস ওয়ানটাকে আমি এখানে কল করছি, কল করে আমি এখানে মানে শূন্য থেকে ওই আগ পর্যন্ত যতগুলো এক্সরের মান হবে সবগুলো এখানে বের করছি, তো একটা বিষয় বলে রাখি এটা কিন্তু আমাদের ব্রুট ফোর্সলি হবে না, কারণ কি বলুন তো আমাদের এখানে একটা বিষয় বলা আছে এখানে আমাদের কিন্তু টেস্ট কেস যেটা আছে মানে হ্যাঁ
এখানে টি এর মান কিন্তু 5 ইনটু 10 পর 4 আর এখানে আমাদের কিন্তু ভ্যালুগুলো কিন্তু 3 ইনটু 10 পর 5 তার মানে এখানে আমাদের আমরা যদি এখানে ব্রুট ফোর্সলি কাজটা করি তাহলে কিন্তু টিএলই যাবেই ওকে তো এই কারণে আমরা এখানে করব কি আমাদের একটা প্রসেস আছে আর কি তো আমরা এখানে কিন্তু চাইলেই মানে এন পর্যন্ত কোনো একটা এক্সর ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের এখানে এই এটা আমরা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করতে পারি কি তো যে আমাদের এন মড 4 হয় 0 হয় তাহলে আমাদের কি এন রিটার্ন হয় এই জন্য আমাদের এন এর মানটা হয় তারপরে 1 হলে কি হয় 1 হয় তারপরে এখানে 2 হলে কি হয় এন প্লাস 1 হয় আর আদারস কে 0 হয় আর কি তো আমি এই কাজটা এখানে করে নিয়েছি আশা করি ব্যাপারটা আগে আপনার জানা আছে আর কি তো দেন আমাদের এখানে ওই আর কি আমি এখানে এক্সর এর মানটা নিয়ে নিছি ওকে তো নেওয়ার পর আমি এখানে করছি কি এখানে জাস্ট ওই এক্সর মানে এক্সর ভ্যালুর মধ্যে এক্সর এম বি এ মানটা করছি মানে এই কাজটা এখানে বের করে রাখছে আর কি এটা এটা কের মানটা বের করেছে তো কেটাকে আমি এখানে এক্সর ভ্যালুর মধ্যে রাখছি এক্সর ভ্যালুর মধ্যে রাখছি আর কি তো দেন তারপরে আমি এখানে দেখছি যে এক্সর ভ্যালু বি সমান হলে তাহলে অ্যান্সারের সাথে মানে ওটার তো অ্যান্সারের মধ্যে এই ঢুকবে কারণ বি সমান হলে তো আর তো করা লাগবে না মানে অ্যান্সার বি ছিল বি মানে অ্যান্সার এ ছিল এ আর কি রাখছি দেন যদি আমাদের এখানে এক্সর মানটা এ সমান হয় তাহলে আমি জাস্ট 2 যোগ করে দিছি আর না হলে কি 1 যোগ দেন এটা এসে আমাদের আউটপুট ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন দেন আমি যদি একটু এ নাম্বার প্রবলেমে যাই এ নাম্বার প্রবলেম তো আমি এখানে প্রবলেম স্টেটমেন্টটা খুবই সিম্পলই বলছে তো আমি জাস্ট একটু আপনারা হয়তো বা এই বিষয়টা পারছেন মানে অলরেডি কারণ এটা খুব একটা সিম্পল ম্যাথ তো আমাদের এখানে জাস্ট আমি জাস্ট সলভটা বলছি তো আমাদের এখানে এই যে এ নাম্বারের জন্য আমাদের এখানে যদি জাস্ট এটা আপনি দেখবেন যে আমাদের এখানে কোথাও ডি এবং ইউ এই দুটো বিষয় আমাদের আছে কিনা তো ডি থাকলে জাস্ট ইউ করে দেবেন ইউ থাকলে ডি করে দেবেন তাহলে আমাদের এখানে অ্যান্সার আর কি হয়ে যাবে তো আর বাদ বাকি বিষয়টা এখানে পড়ে নেবেন ওকে তো এই হচ্ছে আমাদের মানে আর কি মানে সলিউশন আর কি দুইটা আর কি আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন টিউটোরিয়াল তৈরি করছি আবার নাম্বার থিওরি গ্রাফ থিওরি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল করছি তো অবশ্যই আপনার জন্য এগুলো এই বিষয়গুলো হেল্পফুল হতে পারে আর কি